হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু লেটস ইম্প্রুভ ইউটিউব চ্যানেল আমাদের আজকের এই ভিডিওতে আমরা ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশনের এক্সারসাইজ সিক্স এর মার্কস টু এর কোয়েশ্চেন নাম্বার ফিফটিন করবো তাহলে চলো আমরা ভিডিওটি শুরু করি এবং অঙ্কটি দেখে নিই দেখো এখানে কী আছে ইন্টিগ্রেশন ই টু দি পর এ সাইন ইনভার্স এক্স বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডি এক্স তাই তো তাহলে এখানে আমরা কী সাবস্টিটিউট করবো দেখো আমরা কি জানি সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ কত হয় সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ হল ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তাহলে এখানে সাইন ইনভার্স এক্সও প্রেজেন্ট এবং রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ারও প্রেজেন্ট তাহলে এটাকে আমরা কি করছি সাইন ইনভার্স এক্সকে আমরা জেড ধরে নিচ্ছি তাহলে আমরা কী লিখছি লেট সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু জেড ওকে তাহলে এখান থেকে আমরা পিক কি পেয়ে যাবো আমরা পেয়ে যাব ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এক্স এটা সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ কার রেসপেক্টে করা হয়েছে এক্সের রেসপেক্টে তাই এক্স ইকুয়াল টু ডি জেড ওকে তাহলে এবার এই ভ্যালুগুলো আমরা এখানে পুট করে দিই দেখো কী আসছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্সকে আমরা কত ধরেছি সেটা হলো জেড তাহলে ই টু দি পাওয়ার এ জেড দেন ডিএক্স বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তার ভ্যালু কত সেটা হলো ডিজেড তাহলে এখানে কী চলে আসছে ডিজেড ওকে নেক্সট তাহলে এখানে আমরা কী করতে পারব এখানে কী আছে ইনটিগ্রেশন ই টু দি পাওয়ার এ জেড ডিজেড তাহলে এর ভ্যালু আমরা কী জানি ইনটিগ্রেশন ই টু দি পাওয়ার এ জেড কত হবে সেটা হবে ই টু দি পাওয়ার এ জেড বাই এ কারণ আমরা কি জানি ই টু দি পর এমএক্স এর ইন্টিগ্রেশন কত সেটা হলো ই টু দি পর এমএক্স বাই এম যেখানে এম কি এম হলো একটি কনস্ট্যান্ট সেরকমই এখানে এ একটি কনস্ট্যান্ট তাহলে এর ইন্টিগ্রেশন কত হয়ে যাবে ই টু দি পর এ জেড বাই এ প্লাস সি যেখানে সি কি সি হল ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট ওকে তাহলে এবার আমরা কী করবো এবার আমরা জেডের ভ্যালু এখানে পুট করে দিই তাহলে আমাদের অঙ্কটি কমপ্লিট হয়ে যাচ্ছে তাহলে দেখো এটাকে আমরা কীভাবে লিখছি ওয়ান বাই এ ই টু দি পাওয়ার এ জেড মানে কত জেড মানে হলো সাইন ইনভার্স এক্স তাহলে ওয়ান বাই এ ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স প্লাস সি তাহলে এটা কি এটাই হলো আমাদের গিভেন কোয়েশ্চনের আনসার ওকে তাহলে এখানে আমি তোমাদের বইয়ের অঙ্কগুলো সলভ করছি এছাড়াও যদি তোমাদের কোনো অঙ্কতে প্রবলেম থাকে সেটা তোমরা ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারো আমি সেই অঙ্কগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ